ডিপিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিল পটুয়াখালী তিন আসনে। সেই আসনের সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছেন সহকর্মী দাউদ খান। আমরা দেখে আসতে চাই সেটি। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল পটুয়াখালী তিন আসনে। তুলে ধরার চেষ্টা করেছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই আসনে যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সাংগঠনিক অবস্থান এবং একই সাথে সাধারণ মানুষ এই নির্বাচন নিয়ে কী ভাবছেন। এই মুহূর্তে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে যুক্ত আছেন পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। এস এম শাহজাদা, প্রথমে আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। এবং শুরুতে আপনার কাছে আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে, জনগণের কাছে যে প্রত্যাশা জনগণের আপনাদের কাছে ছিল কিংবা ইশতেহারে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটির কতটা শতভাগ আপনারা পূরণ করতে পেরেছেন কিনা। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে ডিবিসির সকল দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, তার পরিবার, জাতীয় চার নেতা সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের 18 সালে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আমার নির্বাচনী এলাকায় আমি মনে করি শতভাগের বেশি সফল হয়েছে। এবং আরেকটা বিষয় আপনি দেখবেন যে ওই নির্বাচনে আমাদের যারা ইয়াং ভোটার যারা ছিল তাদেরকে টার্গেট করার জন্য একটা মোটো ছিল, ওখানে ডিক্লারেশন ছিল যে দ্যাট ইজ এ ডিজিটাল বাংলাদেশ। সেই ডিজিটাল বাংলাদেশটা আমাদের এখানে শতভাগ সম্পন্ন হয়েছে, যার কারণে বিশ্ব মহামারীর মাধ্যমেও আমরা আমাদের এখানে শিক্ষা থেকে শুরু করে যাবতীয় প্রশাসনিক এবং সামাজিক কর্মকাণ্ড আমরা অব্যাহত রাখতে পেরেছি। সো উন্নয়নের প্রতিশ্রুতি আমার যা ছিল তা সবগুলোই শতভাগ সম্পন্ন হয়েছে। নদী বেষ্টিত আমার এই এলাকাটি এবং অনেক বৃহৎ কিছু চর আছে, যে চরগুলোর বেশিরভাগ মানুষ জাতির পিতার আদর্শে আদর্শিত এবং এইখানকার মানুষ এই চরগুলো আমাদের মূল ভূখণ্ড থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বিচ্ছিন্ন, বিশাল নদী দ্বারা এটা ডিভাইডেড করা আছে। ওখানের মানুষ স্বপ্নেও ভাবে নাই যে ওখানে বিদ্যুৎ যেতে পারে। আমি নির্বাচিত হওয়ার প্রায় 7 মাসের ভিতরে আমরা সেখানে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছি সাবমেরিন কেবলের মাধ্যমে শত শত কোটি টাকা ব্যয়ে। এইটা মানুষের ভিতরে একটা বিশাল আলোড়ন এসছে, এখানে সমস্ত চরগুলো আমাদের এখন বিদ্যুতায়িত হয়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন, আমরা বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে সেখানে দেখতে পেয়েছি আওয়ামী লীগের অনেক বিদ্রোহী প্রার্থীও ছিল, এই আসনটিতেও আমরা দেখতে পেয়েছি সেটি ছিল, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংগঠনিকভাবে আপনারা সবাই একত্ববদ্ধ হতে পেরেছেন কিনা, আওয়ামী লীগের মধ্যে এখন বর্তমানে কোনো দ্বন্দ্ব আছে কিনা এই আসনে। আমাদের এখানে আসলে কোনো সময়ই আওয়ামী লীগের ভিতরে আমাদের বিভেদ ছিল না, এখনও নাই। এখানে আমাদের অনেক বর্ষীয়ান নেতারা ছিল, যেমন মনে করেন বারেক মিয়া, বারেক ঢালি, নুরু মিয়া, তারপরে আমাদের মরহুম আখমা জাহাঙ্গীর হোসেন সাহেব, এনাদের দ্বারা এখানকার আওয়ামী লীগটা লালিত হয়েছে এবং ধারাবাহিক উন্নয়নটা সাধিত হয়েছে। এখন আমি এসে যেটা করেছি এদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে করছি। বিদ্রোহী প্রার্থী কিছু স্থানীয় পর্যায়ের যেটা ছোটোখাটো নির্বাচন ছিল সেখানে কিছু বিদ্রোহী প্রার্থীরা হয়েছে, কিন্তু তাও আওয়ামী লীগ পরিবারের বাইরের কেউ না, যারা হয়েছে তারা আওয়ামী লীগ পরিবার থেকে হয়েছে, যদিও আমরা তাদেরকে উৎসাহ দেইনি এবং অফিস থেকে আমরা তাদেরকে কিন্তু বহিষ্কার করেছি। পরে কেন্দ্রীয়ভাবেই দল আবার তাদেরকে একটা মার্সি পিটিশনের পরে তাদেরকে ক্ষমা করেছে। এখন সবাই ঐক্যবদ্ধ, আর জাতীয় নির্বাচনের বেলায় যেখানে মার্কা নৌকা আমাদের নেত্রী যেখানে শেখ হাসিনা আর হৃদয়ে যেখানে বঙ্গবন্ধু, এখানে আমাদের দলের ভিতরে বিরোধ থাকার জাতীয় নির্বাচনে কোনো প্রশ্নই আসে না। আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল পরবর্তীতে যদি তাদের চিন্তার পরিবর্তন করে এই নির্বাচনে অংশগ্রহণ করে, আওয়ামী লীগ আপনারা এই আসনে এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা? একদমই না, কোনো চ্যালেঞ্জ বিএনপিকে আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের হিসাবে একটা বিষয় যে বিএনপি সে তো তার নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই, সে সবসময় প্রোপাগান্ডা এবং আমাদের দলের ভিতরে আমাদের কিছু ভুল ত্রুটির কারণে কিছু ভোটার হয়তো দ্বিধা বিভক্ত হয়ে ওদেরকে হয়তো ভোট দেয়, কিন্তু বিএনপির নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই, বিএনপির হাত ধরে কিছু আসে নাই। তারা তাদের ক্যান্টনমেন্টে জন্ম এবং তারা ক্ষমতায় থেকে দল করেছে ক্ষমতাকে পাকাপোক্ত করতে, আর আওয়ামী লীগ তো বিরোধী দলের থেকে দেশের জন্য প্রয়োজনে দল তৈরি হয়েছিল, স্বাধীনতা নিয়ে এসছে, তো তাদের ভোট আসবে কোত্থেকে? শুধু প্রোপাগান্ডার মাধ্যমে কিছু ভোট তৈরি হয় এবং সেটা আমাদের হয়তো অসৎ আচরণের কারণে কিছু ভোটার ত্যক্ত হয়ে ওদেরকে হয়তো ভোট দেয়, কিন্তু বেসিক্যালি আমার এই আসন স্বাধীনতার পর থেকে সবসময় এটা আওয়ামী লীগের দখলে ছিল এবং সামনে জননেত্রী শেখ হাসিনা উনি যাকে ভালো মনে করেন, যাকে যোগ্য মনে করেন, স্মার্ট বাংলাদেশ করার জন্য উনি যাকে স্মার্ট ক্যান্ডিডেট এখানে মনে করবেন উনি যাকে দিবেন সর্বাগ্রে, আমাকে যদি না দেয় তাহলে যাকে দিবে তার পাশে সবার আগে আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজকের মতো এই আয়োজন। আগামীকাল আমরা থাকবো পটুয়াখালী চার আসনে, তুলে ধরার চেষ্টা করবো আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের সাংগঠনিক অবস্থান এবং একই সাথে সাধারণ মানুষ কী ভাবছে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।